অবশেষে বামফ্রন্ট থেকে বেরিয়ে সিপিএম রাজ্য সম্পাদক পার্থ কর্মকার শুক্রবার উদয়পুর রাধাকিশোরপুর বিধানসভার জন্য মনোনয়নপত্র দাখিল করলেন। তিনি সাংবাদিকদের জানান, প্রথম থেকে বামপন্থী দলের সঙ্গে তার দল ছিল। এ রাজ্য থেকে বিজেপিকে সরানোর জন্য সারা রাজ্যে তার দল কখনো একা আবার কখনো বামপন্থী দলের সঙ্গে আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তার দল সিপিআইএম এবারকার নির্বাচনে রাধাকিশোরপুর কেন্দ্রটি দাবি করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে না দেওয়ায় বাধ্য হয়ে তার দল পার্থ কর্মকারকে রাধাকিশোরপুর কেন্দ্রের জন্য নির্বাচিত করেছেন। অন্য কেন্দ্রগুলি আবার বাম সমর্থিত প্রার্থীদের ভোট দিতে আহ্বান জানান। এদিকে বামফ্রন্টে ফাটল ধরেছে, এতে কোনো সন্দেহ নেই। তবে রাধাকিশোরপুর কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত আরএসপি যিনি মনোনীত হয়েছেন, উদয়পুরবাসী তা মানতে পারছেন না। আপনাদের এদিকে বামফ্রন্টটি ফ্রন্ট সঙ্গে আপনারা কোয়ালিশনে ছিলেন এতদিন, আমরা দেখেও ছিলাম যে আপনারা যৌথভাবে মিছিল করেছিলেন কংগ্রেসের সঙ্গে করেছিলেন। আজ হঠাৎ এমন কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে আপনারা আলাদাভাবে সিপিআইএমএল আপনি মনোনয়ন জমা দিতে যাচ্ছেন? এটা একটা দুর্ভাগ্যজনক যে মহাজোটের প্রথম থেকে গত উপনির্বাচন থেকেই আমরা মহাজোট গঠন করার জন্য আমরা সবাইকে বলেছি এবং আস্তে আস্তে সবাই এটা অনুভব করেছেন যে একা কেউ পারবে না। আমরা ত্রিপুরা মথাকেও আবেদন জানিয়েছি যে মহাজোট গড়ে তুলে এই রাজ্যে এই বিপর্যয়ের শক্তিকে পরাস্ত করতে হবে। এখন আমরা এখনও আমরা বাম গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ জোটে আমরা আছি এবং আমরা এই জোটকেই শক্তিশালী করতে চাই। হ্যাঁ, এখন এই 31 রাধাকিশোরপুর আসনে আমরা স্বাধীনভাবেই প্রতিদ্বন্দ্বিতা করছি। হ্যাঁ, কেননা মহাজোটের পক্ষ থেকে হ্যাঁ যে কোনো দুর্ভাগ্যজনক কারণেই হোক হ্যাঁ সিপিআইএমএল সিট শেয়ারিংয়ে সিপিআইএমএলকে নেওয়া হয় নাই। হ্যাঁ, এটা আমরা দুর্ভাগ্যজনক বলছি। হ্যাঁ, এবং এটা আমরা বলছি যে এটা ঠিক হয় নাই। হ্যাঁ, তারপরেও যেহেতু শুরু থেকে মাটি কামড়ে আমরা লড়াইয়ে আছি এবং লড়াই করছি, কাজেই আমরা এটা আশা করব যে মহাজোটের শক্তি সিপিআইএমএলের শক্তির পাশে দাঁড়াবে এবং সিপিআইএমএলকে হ্যাঁ এই এই 31 রাধাকিশোরপুর আসনে লড়াই করে যাতে আমরা বিজেপিকে পরাস্ত করতে পারি আমরা তার জন্য লড়ব। কোনোভাবে এই বার্তা নেই, কোনোভাবে আমাদের মধ্যে এরকম মানসিকতা নেই। আমরা মহাজোটের পক্ষে বাম গণতান্ত্রিক জোটের পক্ষে থেকেই আমরা 31 আসা এই রাধাকিশোরপুর আসনে আমরা লড়াই করি। আমরা সিপিআইএমএল লিবারেশনের পক্ষ থেকে আজকে 31 রাধাকিশোরপুর আসনে নমিনেশন জমা দিতে এসেছি। হ্যাঁ, আমরা বিপর্যয়ের হাত থেকে দেশ ও রাজ্যকে বাঁচাতে বিজেপি এবং আরএসএসের শাসনকে পরাস্ত করতে হবে এবং সেই লক্ষ্যে আমরা শুরু থেকেই জোট গঠনের পক্ষে মহাজোট গঠনের পক্ষে আমরা কাজ চালিয়েছি এবং আমরা এখনও চাই যে যেভাবেই হোক প্রতিটা কেন্দ্রে সমস্ত বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ হ্যাঁ সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করে এই বিপর্যয়ের হাত থেকে রাজ্য এবং দেশকে বাঁচাতে হবে। হ্যাঁ, বিজেপিকে যে কোনো মূল্যে পরাস্ত করতে হবে, সেই লক্ষ্যে আমরা আজকে একটি আসনেই সারা ত্রিপুরা রাজ্যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। মহাজোটের সব শরিককে আমরা জানিয়েছি যে আমরা একটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপির বিরুদ্ধে লড়াইকে শুরু থেকে 2018 শুরু থেকে প্রথমেই সিপিআইএমএল রাস্তায় নেমেছে এই ফেসিবাদী শক্তির বিরুদ্ধে এবং এই লড়াইয়ে প্রতিটি লড়াই আমরা মানুষের পাশে আছি। মানুষ আজকে বিজেপির হাত থেকে বাঁচতে চাইছে, মুক্তি চাইছে, কাজেই সেই লক্ষ্যে সমস্ত শক্তি যাতে ঐক্যবদ্ধ থাকে আমরা বাকি 59টা আসনে আমরা মহাজোটের প্রার্থীদের আমরা সমর্থন করেছি এবং আমরা এই সমর্থন চালিয়ে যাব সক্রিয়ভাবে। আমাদের প্রতিটা কর্মী সারা ত্রিপুরা রাজ্যের প্রতিটা আসনে আমরা মহাজোটের পক্ষে লড়ব এবং এই 31 রাধাকিশোরপুর আসনে আমরা লড়ছি এবং আমরা বিজেপিকে পরাস্ত করার অভিযোগ নিয়েই লড়ছি। বাম আন্দোলন আরো শক্তিশালী হবে। এদিকে এই কেন্দ্রে তো ফ্রন্টের আরএসপি কে মানে প্রার্থী হিসাবে মনোনীত হয়েছে, এক্ষেত্রে আরএসপির সঙ্গে সিপিআইএম এর একটা সংঘাত শুরু হয়ে গেল না? না, আমরা মনে করি না। হ্যাঁ, এটা সংশোধনের এখনো পথ আছে। হ্যাঁ, আমরা শুরু থেকে বলে এসেছি এবং আমরা লিখিতভাবে সমস্ত জোটের শরিককে আমরা জানিয়েছি আমরা 31 রাধাকিশোরপুর আসনে লড়ব, কারণ শুরু থেকে আমরা এখানে লড়াই করছি। হ্যাঁ, আমরা মনে করি এতে বাম আন্দোলন শক্তিশালী হবে, আরও বেশি বাম আন্দোলন এগিয়ে যাবে এবং গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির মহাজোট শক্তিশালী হবে।